পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দিয়েছে। এখানে জয় শ্রীরাম বলা যাবে না, নাকি পাকিস্তানে গিয়ে বলবে? যেখানে যেখানে দিদি উনি আসবেন সেখানে সেখানে জয় শ্রীরাম বলবে আমাদের কার্যকর্তা। ভারতীয় জনতা পার্টি মারামারি কাটাকাটিতে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস তো একটা দল আছে, আর যা তো কোথাও থাকবে না, উঠে যাবে দলটা। পশ্চিমবঙ্গের বাইরে আপনি বিহারে চলে যান, পাশের রাজ্য, জিজ্ঞাসা করুন তৃণমূল কংগ্রেস কে হয়, বলবে তৃণমূল কংগ্রেস তো কে হয়, খাতা হয় ইয়া পিতা হয় ইয়া বাল পর চুপ কাটা হয়, আমি তো পাতা নেই। আপনি চলে যান আসামে, আসামে বাংলা ভাষায় জিজ্ঞাসা করুন সমস্ত অসমীয়া মানুষ, ভাই বোনেরা বাংলা বোঝেন, বলুন এখানে তৃণমূল কংগ্রেস আছে, বলে হ্যাঁ তৃণমূল কংগ্রেস ছিল, এখন উঠা গেছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস পেতে পারেন বাংলাদেশে, কারণ তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন ওখানে হতে পারে বা ওখান থেকে তৈরি হতে পারে। এখানে বিজেপি দলের মধ্যে এখন কুকথা বলা, নোংরা কথা বলা, কুরুচিকর কথা বলার একটা কম্পিটিশন হতে যাচ্ছে। সায়ন্তন বসু বেশি কুকথা বলবে, দিলীপ ঘোষ নোংরা কথা বলবে না কুকথা বলবে না কুরুচিকর কথা বলবে, না রাজু বন্দ্যোপাধ্যায় বেশি কুকথা বলবে বা নিম্নরুচির পরিচয় দিবে বক্তব্যে, না আরো অন্যান্য যারা আছে তারা বলবে, ওদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশন। আর এই কম্পিটিশন করতে করতে বিজেপির যারা এই নেতৃত্ব, এরা চার নম্বর বেঞ্চে চলে গেছে। আর 90 যারা বিজেপি, যারা তৎকাল বিজেপি, তারা প্রথম বেঞ্চে চলে এসছে। তো আমি একটাই কথা বলবো যে বাংলার মানুষ অত্যন্ত রুচিশীল এবং বাংলার মানুষ অত্যন্ত ধৈর্যশীলও বটে, এবং বাংলার মানুষ অত্যন্ত সুবি বুদ্ধিসম্পন্ন, সঠিক সময়ে ব্যালটের মাধ্যমে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করে এদেরকে গঙ্গার জল দিয়ে ভাসিয়ে দেবে, একদম বাংলাদেশে চলে যেতে হবে ভেসে ভেসে। কারণ পদ্ম জলে হয় এটা আমরা জানি, কিন্তু বিজেপির যেখানে যেখানে পদ্ম ফোটাচ্ছে সেখানে জল নাই, সুতরাং জলহীন পদ্ম শুকিয়ে গঙ্গা জলে দিয়ে ভেসেই যাবে। আর তৃণমূল কংগ্রেস শুকনায় হোক আর জলে হোক, সেখানেই ফুলটা ফুটবে।